বলিউড অভিনেত্রী বিপাশা বসু নিজেকে 180 বছর পর্যন্ত সুন্দর ও সেক্সি রাখতে চান। অভিনেত্রী ধারণা, তার ভক্তরা পর্দায় তাকে সেক্সি লুকে বেশি পছন্দ করেন, সেজন্য নিজেকে হট লুকে ধরে রাখতে ফিটনেসের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্যারিয়ারের শুরুতে বোল্ড ও সেক্সি তকমা পেয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু, আর সেজন্য অভিনেত্রীর এই তকমা যাতে হারিয়ে না যায় তাই তিনি নিজেকে 180 বছর পর্যন্ত সুন্দর ও সেক্সি রাখতে চান। অভিনেত্রীর ধারণা, পর্দায় তিনি যেমনই চরিত্রে অভিনয় করুক না কেন সকলে সেক্সি বিপাশাকে খুঁজতে থাকে, আর সেজন্য ভক্তদের নিরাশ করতে চান না তিনি। তার দাবি, ভারতের মতো দেশে সেক্সি তকমা পাওয়ার অর্থই হলো দর্শক যেন তাকে সেই নজরেই দেখতে পছন্দ করে। বহু স্টারের কপালে এই তকমা জুটেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রশংসা অভিশাপ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বসু তেমনটাই জানিয়েছেন। শুরুতে তিনি যখন এমন তকমা পান তখনই অভিনেত্রী বিপাশা বসু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, কারণ পর্দায় তিনি যেমনই চরিত্রে অভিনয় করুক না কেন সকলে সেক্সি বিপাশাকেই খুঁজতে থাকে। এক্ষেত্রে বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যায়। বিপাশা বসু একটা সময় সেটাই অনুভব করতে থাকে। তাকে নির্দিষ্ট কিছু চরিত্রের জন্যই এক পেশে পরিচালকরা একটা সময় ভাবতে শুরু করে দেন, তাতেও বাড়তে থাকে সমস্যা। তবে এখন আর তিনি এসব বিষয় নিয়ে খুব একটা ভাবেন না, কারণ একটাই, বর্তমানে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন এই তকমার সঙ্গে। এখন তিনি চান 180 বছর পর্যন্ত সুন্দর থাকতে, সেক্সি থাকতে। বিপাশা বসু কলকাতা থেকে বলিউডের স্বপ্ন নিয়ে টিনশেল টাউনে পাড়ি দিয়েছিলেন, একের পর এক মডেলিং শো এর মধ্য দিয়ে তৈরি করে নিয়েছিলেন নিজের পরিচিতি। এরপরেই সুযোগ আসে বলিউড থেকে। পর্দায় প্রথম দিন থেকে আজ পর্যন্ত যেন একই লুকে ভাইরাল বিপাশা। শাহিলি আক্তার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।